উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা দেশের প্রায় একুশ জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ এছাড়া আরও নয় জেলার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিধিদের সহায়তায় মাসুম রিপোর্ট উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পঞ্চগড়ে তেতুলিয়া দেশের সর্বনিম্ন ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এদিকে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে টাঙ্গাইল গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর রাঙামাটি চট্টগ্রামের সীতাকুণ্ড মৌলভীবাজারের শ্রীমঙ্গল রাজশাহী পাবনার ঈশ্বরদী বগুড়া নওগাঁর বদলগাছি রংপুর দিনাজপুর নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা পঞ্চগড়ের তেতুলিয়া কুড়িগ্রামের রাজারহাট যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়ার কুমারখালী ও বরিশাল এছাড়া দশ ডিগ্রির মধ্যে আছে চট্টগ্রামের সন্দীপ কুমিল্লা ফেনী সিরাজগঞ্জের তারাস সাতক্ষীরা পটুয়াখালী ও খেপুপাড়া এবং ভোলা গেল কয়েকদিনের তীব্র শীতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা নিউমোনিয়া কোল্ড সহ বিভিন্ন রোগবালায় বালায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ অনেক রোগী হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছে প্রচুর শীত প্রচুর শীতের কারণে বাচ্চা নিমুনি হয়ে গেছে ঠান্ডা লাগছে আমার বাচ্চার হচ্ছে জ্বর জল থেকে কাপুনি বুকে ব্যথা আছে সর্দি কাশি আছে বাচ্চা হচ্ছে করে বাচ্চা একটা বেটে রোগীর চাপের কারণে বেড এবং গাদাগাদি করে থাকতে হচ্ছে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত কুয়াশায় যান চলাচল ব্যাহত হচ্ছে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ মাসুম আলি একুশে টেলিভিশন